আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ জানালেন হর্ষবর্ধন শৃঙ্গলা দেশে করোনা ভাইরাসে আরও 41 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2747 কমল করোনার নমুনা পরীক্ষার ফি সরকারি বুথে 100 টাকা পরীক্ষা তৃতীয় দফায় রিজেন্টের শাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ অস্ত্র আইনে মামলা চার্জশিট গ্রহণ এবং কক্সবাজারে সিনহা হত্যা মামলায় এপিবিএনএ গ্রেফতার তিন সদস্য সাময়িক বরখাস্ত শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ভারতের উৎপাদিত করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা দুদিনের ঢাকা সফরে এসে এ কথা জানিয়েছেন অন্যদিকে ভ্যাকসিন উৎপাদন ও ট্রায়াল সহ এ বিষয়ে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ হর্ষবর্ধন শৃঙ্গলার সফরের শেষ দিনে উভয় দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও সীমান্ত হত্যা সহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় ফজলে রাবি রিপোর্ট কেন করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব কোনো পক্ষই বিষয়টি স্পষ্ট করেনি আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে ভারতের অস্বস্তির কারণে শৃঙ্গলার ঢাকা সফর চীন কিংবা পাকিস্তান ছাড়াও নেপালের সাথে ভারতের সম্পর্কের অবনতির কারণে ঢাকা এখন দিল্লির কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন কেউ কেউ এসব আলোচনা নজরে এসেছে বলে জানান পররাষ্ট্র সচিব একটা ব্রেক থ্রু আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান কোভিড পরবর্তী নতুন প্রেক্ষাপটে বাংলাদেশকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা এসেছেন বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি বলেন বৈঠকে রোহিঙ্গা ইস্যু সীমান্ত হত্যা কোভিড টিকা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয় এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে নিরাপত্তা পরিষদের যে সমস্ত আলোচনা হবে আগামীতে রোহিঙ্গা ইস্যুতে সেই ব্যাপারেও তাদের সহযোগিতা আমরা কামনা করেছি বাংলাদেশের সাথে তাদের যে বর্তমান যে গভীর সম্পর্ক রয়েছে সেটার আলোকে তারা আমাদেরকে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত ভারতের কোভিড ভ্যাকসিনে বাংলাদেশের অগ্রাধিকার নিয়েও কথা বলেন হর্ষবর্ধন শৃঙ্গলা ইন্ডিয়া ইজ নেবার টু বোথ বাংলাদেশ এন্ড মিয়ানমার We believe that there is it is important that our that we continue to take a position that is that facilitates the return safe and dignified return of the Rohingya refugees we will continue to work on it অমীমাংসিত ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে শিগগিরই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তারা ফজলুল আব্বি এটিএন বাংলা ঢাকা ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা সফরের মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন উৎপাদনের বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন আগামী বছর স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ থাকবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিনও তৈরি হওয়ার সম্ভাবনা সেটা আমরা কীভাবে পাবো এগুলো আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3781 জনে সবশেষ 24 ঘন্টায় 14,678টি নমুনা পরীক্ষায় নতুন 2,747 জনে করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 18.72% এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা 285,091 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,913 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,65,738 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 58.18% মৃতদের মধ্যে 34 জন পুরুষ ও 7 জন নারী মৃতদের মধ্যে 21 জনই ঢাকা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ 7 জন মারা গেছে খুলনা বিভাগে
করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ভাইরাসে একজন এবং উপসর্গে চারজন মারা গেছে। ভাইরাসের আরেক হটস্পট খুলনায় গত 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 177 জন, মারা গেছে 2 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাসনা দাস। কুমিল্লায় আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালে এই ভাইরাসে পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 105 জন। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, 2 জনই পুরুষ। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হল 156 জনের, নতুন আক্রান্ত 63 জন। বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও মৃত্যু কমেছে। বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 49 জন। এদিকে খুলনায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 658 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 177 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের, একই সময় আক্রান্ত হয়েছে আরও 60 জন। এছাড়াও নোয়াখালী, বগুড়া ও সিরাজগঞ্জে 1 জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 70 বছর বয়সী এক বৃদ্ধা। জেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও 49 জন। এদিকে সবশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 145, নাটোরে 14, শেরপুরে 7 ও নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে সরকারি বুথে 200 টাকার পরিবর্তে 100 টাকায় নমুনা পরীক্ষা করা যাবে। আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি 50 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার নমুনা পরীক্ষার ল্যাব বাড়ার সাথে সাথে পরীক্ষা বাড়ার কথা থাকলেও তা বাড়েনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, করোনা পরীক্ষার ক্ষেত্রে মানুষের আগ্রহ কমেছে, আক্রান্ত অনেকে ঘরে থেকেই স্বাস্থ্যসেবা নিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ফি নির্ধারণ করা হয়েছিল তাতে অনেক গরিব লোক পরীক্ষা করাতে আগ্রহ হারিয়েছেন। এখন ফি কমানোর ফলে টেস্টের সংখ্যা বাড়বে বলে ধারণা করছেন তিনি। এখন থেকে 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা, আর যদি বাড়িতে নিয়ে ডেকে নিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা হয় সেখানে 500 টাকার পরিবর্তে 300 টাকা করা হলো। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরীক্ষায় এখন দেশে 87টি ল্যাব রয়েছে। ভবিষ্যতে ল্যাবের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে বিভিন্ন কোভিড হাসপাতালে রোগী না থাকায় এবং সাধারণ রোগীদের চাপ বেশি থাকায় পর্যায়ক্রমে কিছু হাসপাতাল পুরোপুরি নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে। আরও কিছু ল্যাব বানানো হবে, স্থাপন করা হবে, যাতে প্রত্যেকটি জেলায় একটি করে ল্যাব হয়, সেই পরিকল্পনাটা আছে। এখন নন কোভিড রোগী বেড়ে যাচ্ছে, আমরা তাদেরকে জায়গা করে দিতে হবে এবং কোভিড রোগীর সংখ্যাও অনেক কমে গেছে। সেই জন্যে আমাদের সিদ্ধান্ত যে কিছু কিছু হাসপাতালকে টোটালি নন কোভিড ডিক্লারেশন করে দেওয়া, কারণ সেখানে এমনিতেই রোগী অনেক কমে গেছে। দেশে করোনা পরীক্ষার জন্য ল্যাব এবং কিটের কোনো অভাব নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ফার্মার্স ব্যাংকের পৌনে 3 কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন। সকালে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে হাজির করা হয়। 7 দিনের রিমান্ডের তৃতীয় দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি দল। গত 27 জুলাই শাহিদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য আগামী 27 আগস্ট দিন ধার্য করা হয়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। উত্তরা পশ্চিম থানার অস্ত্র আইনের মামলায় বুধবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে 30 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অস্ত্র মামলার চার্জশিট দাখিল করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক চার্জশিট আমলে নিয়ে 27 আগস্ট অভিযোগ গঠনের দিন ঠিক করেন। ওই দিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর
তাপস কুমার পাল। তাদের পক্ষে শুনানি করেছে বিজ্ঞ আদালত, যেহেতু তার তার দেখানোর মধ্যে তার গাড়ি থেকে একটি পিস্তল, পুলিশ সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা বলার রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর রয়েছে এবং আগামী 27-28 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মামলাটি একটি সমাধানে আসতে পারব। এদিকে এদিন শাহেদ করিমের জামিন চান তার আইনজীবীরা, দুপক্ষকে শুনে আদালত তা নামঞ্জুর করেন। এ সময় শাহেদের আইনজীবী আদালতের অনুমতি নিয়ে তার সাথে কথা বলেন। এর আগে মামলা দুজন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব, পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারের বন্যায় এখনও পর্যন্ত সারা দেশে মারা গেছেন 44 জন আর দেশের 33টি জেলার 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার প্রকোপ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন সেমিনারে আরও জানানো হয়, প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তার পরিমাণ কম, তবে ত্রাণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। আরও জানাচ্ছেন শরফুল আলম। তিস্তা, ধরলা সহ বেশ কয়েকটি নদীর পানি বাড়ায় এবারের বন্যার স্থায়িত্ব বাড়ছে। এর সাথে যোগ হচ্ছে উজান থেকে আসা পানির ঢল। করোনা মহামারীর মধ্যে এসব মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। সিপিডির অনলাইন সেমিনারে জানানো হয়, বন্যায় 16 লাখ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের 2 লাখ পরিবার। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় 64 ভাগ নগদ অর্থ সহায়তা দেওয়া হলেও ত্রাণ বিতরণের সক্ষমতা ও অনিয়মের অভিযোগ তুলেছে সংস্থাটি। ডলারের সমপরিমাণ শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, 74.5 মিলিয়ন ডলার সমমূল্যের লাইফ স্টক, গবাদি পশু ইত্যাদি। আর পরিসর বাড়ানোর পাশাপাশি ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতাটা আনাটাও। বন্যায় দেশের প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা সতর্কীকরণ ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ দিয়ে গবেষকরা বলছেন, বন্যা দীর্ঘমেয়াদী হলে ধাপে ধাপে ত্রাণ সহায়তা দিতে হবে। এই পিরিয়ডে আমরা হইচই করছি, আমরা কিছু করছি না, কেন করতে হবে? সামনের বছর হবে, পরের বছর হবে, তারপরের বছর হবে, আমি অতীতের কথা টানলাম না, কিন্তু হত দরিদ্র যারা অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, অতি দরিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে যারা প্রশাসনে থাকেন তাদের চাহিদা ভিত্তিতে এবং প্রত্যেকের সাথে আমরা প্রতিদিনই মনিটরিং করে কথা বলি, ত্রাণের অপ্রতুলতা কিন্তু আমরা কোথাও পাই নাই। বন্যাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় সেমিনারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গত কয়েকদিনের বৃষ্টিতে আবারও বেড়েছে নেত্রকোনার নদনদীর পানি। জেলার 14টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সরকারি ত্রাণ সহায়তা পৌঁছলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানিয়েছেন দুর্গত মানুষ। সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। সকাল পর্যন্ত শহর রক্ষা বাঁধ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে আরও 5 সেন্টিমিটার পানি বেড়েছে। এতে পানিবন্দী প্রায় 4.25 লাখ মানুষ। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় ধলেশ্বরী নদীর পানি বেড়ে বিপদসীমার 67 সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। শেরপুরে বন্যার পানি ক্ষতিগ্রস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইতিহাসের ফুটনোট মাত্র। ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না। রাজধানীর সরকারি বাসভবন থেকে বরিশাল সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে এমন মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাল্টা প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। পরে জাতীয়
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আলোচনা সভা এবং করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মুস্তাফ সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন, এ হত্যার বেনিফিশিয়ারি কে, বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল এই খুনিদের, হত্যার বিচার বন্ধে মুস্তাফ সরকারের ইন্ডেমনিটি অর্ডিনেন্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানে ঢুকিয়েছিল, সত্য কথা বললে ছোট করা হয় না, খুনি আর খুনের মদদদাতা, প্রশ্রয়দাতা, বেনিফিশিয়ারি সমান অপরাধী। বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সম্পৃক্ততা যখন প্রমাণিত, তখন দলটির নেতারা অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে অভিনয়শিল্পী সংঘের সাথে আলোচনা শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খুনির পক্ষে কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভিত্তি ষড়যন্ত্র ও মিথ্যার রাজনীতি। যেসব শিল্পীরা আর্থিক সংকটে আছেন তাদের সঠিক তালিকা দিলে সহায়তা করা হবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। আজকে যখন এই রহমানের সম্পৃক্ততা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, তখন তারা আবুল তাবুল বকা শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রিজভী আহমেদ সহ তারা আবুল তাবুল বকা শুরু করেছে এবং তাদের এই বক্তব্য হচ্ছে খুনির পক্ষে এবং খুনের পক্ষে। ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সফরের আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ দাবি জানান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়াতে ফাঁসির আগে আব্দুল মাজেদকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের নীতিতে বিশ্বাসী। বন্ধুত্বের যে দুর্বলতা সেটা মেরামত করার জন্য উনি এসেছেন। আমাদের সরকার, তাদের দায়িত্ব হলো দেশের স্বার্থ সুরক্ষা করা। কিন্তু এর আগেও তো অনেক আলোচনা হয়েছে, জানানো হয় না, এমনকি বহু চুক্তি হয়েছে যেগুলো এখনো প্রকাশ করা হয় না। কিন্তু তারপরেও আমরা আশা করব যে জনগণের অধিকার আছে জানার, যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার কি করছে বা কি বলছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার হওয়া 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর 3 সদস্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হেমায়তুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিট প্রধান হিসেবে আটক 3 APBN সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব এবং মোহাম্মদ আবদুল্লাহ। গত 31 জুলাই রাতে কক্সবাজারে টেকনাফের পাহাড়ছড়া APBN চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সহকর্মী শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত 11:30 দিকে শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাত একজন আইনজীবীকে নিয়ে থানায় যান। ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা PBI এর পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্তত 150 জনকে এতে আসামি করা হয়। তবে মেজর সিনহার সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সময় তারা যে রিসোর্টে ছিলেন তার রামু থানার অধীনে হওয়ায় মামলাটি গ্রহণ করেননি কক্সবাজার সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান। মামলাটি রামু থানা অথবা ICT ট্রাইব্যুনালে করার পরামর্শ দেয় পুলিশ। 100 থেকে 150 জন মতো মামলার আসামি সন্দিগ্ন আছে এবং স্পেসিফিক 2 জন 2টা আইডি আমরা শনাক্ত করেছি। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান, একজনের SP সাতক্ষীরা এবং একজন SP PBI ঢাকা। ওনাদের আইডি থেকে শিপ্রা দেবনাথের বিভিন্ন রকম আপত্তিকর ছবি, মানহানিকর ছবি প্রকাশ করেছে।
এদিকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে করা রিটের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল। শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এদিন ঠিক করে। রোববার একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানিতে ওই আইনজীবী রিট করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে আদালত। পরে শিপ্রা বর্তমানে কি অবস্থায় আছেন এবং কেন আদালতে আসতে পারলেন না তা রিটকারীর আইনজীবীকে জানাতে বলা হয়েছে। যে জনগণই সকল ক্ষমতার মালিক, সেই জনগণকে অবমাননা করে কোনো কথা বলতে পারেন কি না দুজন রেসপন্সিবল পুলিশ অফিসার্স, এটা একটা কোশ্চেন। যে কোনো বিষয়ে আমাদের ফটো তোলার অধিকার আছে, বাট তারা কি সেটা লিক করতে পারেন কি না, সেটা সিজ করে লিক করতে পারেন কি না, এটা কি মানবাধিকার লঙ্ঘন কি না। আদালত বলেছেন যে শিপ্রা যেহেতু অ্যাভেলেবল, তো শিপ্রা আসেননি কেন, আপনি এসেছেন কেন? তো আমি বলেছি মাই লর্ড, শিপ্রা জামিন পেয়েছেন যদিও, কিন্তু সিকিউরিটির নামে তিনি কার্যত অবরুদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে। আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস। মামলায় অভিযোগ করা হয় গত 9 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে রামায়ণ ও মহাভারত নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর হত্যা মামলায় রিমান্ড শেষে 3 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। 5 দিনের রিমান্ড শেষে বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তারা হলেন শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লা এবং শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম। এর আগে 3 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার মামলার বাকি 2 আসামি একই প্রতিষ্ঠানের সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে জেল হাজতে পাঠায় আদালত। এদিকে ঘটনা তদন্তে আরও 7 দিনের সময় চেয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের কমিটি। বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় নিহত হয় 3 কিশোর, আহত হয় 14 জন। অধিকাংশ চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সেবাগ্রহীতারা বলছেন এর মাধ্যমে সাময়িক উপকার হলেও কিছু বিড়ম্বনা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টেলিমেডিসিন খাতে সরকার আরও উদ্যোগী হলে গ্রামাঞ্চলের রোগীরাও পাবেন ভালো সেবা। হাবিবুর রহমান, ওভি রিপোর্ট। কয়েক মাস আগেও চিকিৎসকের সাক্ষাৎ পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে রোগীদের, কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে সবকিছু। রাজধানী সহ দেশের অধিকাংশ হাসপাতালের চেম্বারগুলো এখনও বন্ধ। বিকল্প উপায় হিসেবে এখন অনেকেই সেবা নিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে। ভিডিও কনফারেন্সে রোগীর সঙ্গে কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখানে দেয়া হচ্ছে প্রেসক্রিপশন সহ প্রয়োজনীয় নির্দেশনা। সার্জারি পেশেন্ট ফলোআপের জন্য খুবই সুবিধা, ফলোআপের জন্য আমাদেরকে অনেক দূর থেকে ট্রেনে, রিকশায়, বাসে আসতে হচ্ছে না, বাসায় বসে ওরা চিকিৎসা নিয়ে ফেলতে পারছে। পরবর্তীতে যখন করোনা থাকবে না, তখনও হয়তো আমরা ফলোআপগুলি আমরা বাসায় বসে দিতে পারবো। এতে পেশেন্টরা উপকৃত হবে, পেশেন্ট পোর্টালে তার নিজস্ব ইনফরমেশন পাবে। ডক্টররাও উপকৃত হবে, যে ডক্টর পর্সনে ডক্টর দেখতে পারবে একটা পেশেন্টের ফুল হিস্ট্রি। করোনার এ সময়ে টেলিমেডিসিন সেবা পেয়ে উপকৃত হচ্ছেন অনেকে, আবার কিছু অসুবিধার কথাও জানিয়েছেন কেউ কেউ। সময়টা একটু শর্ট দেয়, খুব দ্রুত কথা বলে শেষ করে দেয়, তো অনেক সময় অনেকেই ধরতে পারে না। এটা একটু ইলাবোরেট যদি করে তাহলে অনেক পেশেন্টের জন্য সুবিধা হয়। চেম্বারে যেতে পারছি না, এই জন্য আমাদের এটা অবশ্যই ভালো, আমরা একটা সাহস পাচ্ছি বা ডক্টরের সঙ্গে কথা বললাম, এখন সেখানে আমরা যেতে না পারলেও এখানে কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারি সেই ধরনের একটা পরামর্শ তার কাছ থেকে পাচ্ছি। কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর করা গেলে টেলিমেডিসিন সেবা পেতে পারেন প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও। বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে এই ব্যাপারে সরকারের আরও আন্তরিক হবার। এই কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবাটা যদি আমরা সপ্তাহে একদিন একজন চিকিৎসকের উপস্থিতিতে দিতে পারি, সেটা আমাদের প্রান্তিক জনগণ অনেক বেশি উপকৃত হবেন। এটা সরকারের স্ট্রাকচার আছে, নতুন করে স্ট্রাকচার তৈরি করার দরকার নাই। এটা আমাদের একটা লার্নিং হতে পারে যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হসপিটালে না এসেও কীভাবে মানুষকে উন্নততর সেবা দিতে পারি। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানী জামালপুর টুইন টাওয়ারের মালিক এবং স্বঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নিয়েছেন তিনি। শওকত হাসান মিয়ার অসুস্থতার মেডিকেল সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর আইনজীবী জানান, শওকত হাসানের জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন সময়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেকে পরিচয় দেন বঙ্গলীগ সভাপতি হিসেবে। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে 57 কোটি টাকা চাঁদা দাবির মামলার সত্যতা পাওয়ায় পিবিআই এর মধ্যে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর উপাচার্যের গাড়ি থামিয়ে 60 কোটি টাকা চাঁদা দাবির জন্য ভাটারা থানায় করা মামলায় 27 জুলাই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। কিন্তু 16 দিনের মাথায় 12 আগস্ট ভুয়া অসুস্থতার সার্টিফিকেট দেখিয়ে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফুজ্জামান আনসারের আদালতে জামিন লাভ করেন শওকত হাসান মিয়া। এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও এই মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, সেটাও একদিন ধরা পড়ছে, পড়তেছে। এরকম কোনো কমপ্লেন আসলে আমরা সেটাকে তদন্ত করি, যেটা পাই সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এদিকে রামপুরা ডেল্টা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারির 17 তারিখ থেকে মার্চের 17 তারিখ পর্যন্ত এই এক মাসের মধ্যে শওকত হাসান নামে কোনো রোগী ভর্তি হয়নি এই হাসপাতালে। সকল ডকুমেন্টস চেক করে আমার হসপিটালের রেজিস্টার খাতা, তারপর সফটওয়্যার কপি, এগুলো চেক করে দেখে ওনার কোনো তথ্য এখানে নথিভুক্ত নাই। এই পেশেন্ট আমাদের এখানে কোনোভাবেই ভর্তি হয় নাই। যে ডক্টরের নাম আসছে ডাক্তারকে সাথে সাথে চেক করছে এবং আমাদের হসপিটাল তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করছে। UITS বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, শওকত হাসানের ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আদালতের আমলে এনে জামিন বাতিলের আবেদন করবেন তারা। এখন আমাদের কাছে যে ওই সার্টিফিকেট আপাত দৃষ্টিতে ভুয়া বলেই মনে হয়েছিল, তবুও এখন স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হসপিটালের লিখিত বক্তব্য আমার কাছে এসেছে এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাই এই সার্টিফিকেটটি ভুয়া এবং জাল। সুতরাং এখন আমরা এই জামিন আদেশটাকে রদ এবং রহিত করার জন্যে আমার বিগ টিম UITS কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিজ্ঞ CMM আদালতে যাব এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতে এর প্রতিকারের জন্য আমরা যাব। এদিকে শওকত হাসানের আইনজীবী ATN বাংলাকে জানিয়েছেন, তারা জামিন আবেদন করলেও ভুয়া অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে কিছুই জানেন না তিনি। এই মামলাটাতে প্রথমে একজন আইনজীবী ছিলেন, এই মামলাটা যিনি প্রথম মুভ করছিলেন, তারা তখন নথিমধ্যে মেডিকেলের কাগজগুলো দিয়েছিল, হয়তো বা আমি দেখি নাই, কিন্তু আমি এইসব কিছু কিছু বুঝিনি। আমার সব বিষয়ের মধ্যে এটা ছিল না, আমরা 3 জন আইনজীবী ছিলাম এটার মধ্যে। ভুয়া মেজর পরিচয় দিয়ে অবৈধ সম্পদ অর্জন করায় শওকত হাসান মিয়া নিজ এলাকা জামালপুরবাসীর আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে দুদক কয়েকবার নোটিশ প্রদান করে তাকে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকায় সুপ্রিম কোর্টের চলতি বছরের অবকাশকালীন সব ছুটি বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 6 আগস্ট সব বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান বিচারপতির নির্দেশে এবছরের অবকাশকালীন ছুটি বাতিল করা হল। করোনা পরবর্তী সময়ে যুক্তরাজ্যের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নতুন কৌশল গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বৈদেশিক বাণিজ্যের সুযোগ সুবিধা নিয়ে অনলাইন আলোচনায় তিনি এই মন্তব্য করেন। যুক্তরাজ্যে শুধু গার্মেন্টস পণ্য নয়, তথ্য প্রযুক্তি, ওষুধসহ সম্ভাবনাময় পণ্য রপ্তানিতে আরও জোর দেওয়া প্রয়োজন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, করোনার জন্য যুক্তরাজ্যের সাথে রপ্তানি কমে গেলেও আগামীতে কিভাবে তা বাড়ানো যায় সে লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছেন দুই কিশোরী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে নয়ন ও সবুজ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক খায়রুল আনাম জানান, কিশোরী এবং আটককৃতরা পূর্ব পরিচিত। সোমবার বিকেলে কিশোরী দুজন অটো চার্জার চালক নয়নের বাড়িতে দাওয়াতে অংশ নিতে গেলে নয়ন সহ 5 জন তাদের ধর্ষণ করেন। এ ঘটনা জানতে পেরে এক কিশোরীর বাবা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নয়ন ও সবুজকে আটক করে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
এবার তিন দফা বন্যায় দেশে 37 জেলায় 1,323 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে বলে হিসাব দিয়েছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, 257,148 হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় 12,72,151 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা ক্ষতি পুষিয়ে যেন ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য সরকার বিভিন্ন প্রণোদনার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান কৃষিমন্ত্রী। আন্তর্জাতিক সংবাদ। ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আগামী নভেম্বরের নির্বাচনে তিনি হবেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। সিদ্ধান্ত আগে হলেও আনুষ্ঠানিকভাবে দলীয় কনভেনশনে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয় মঙ্গলবার রাতে। জো বাইডেনকে সমর্থন দিয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট জিমি কার্টার ও বিল ক্লিন্টন। একই সাথে রিপাবলিকান সমর্থক সাবেক পররাষ্ট্র সচিব কলিন পাওয়েলও তাকে সমর্থন জানিয়েছেন। করোনার কারণে প্রথমবারের মতো ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশন হয় পুরোপুরি ভার্চুয়াল। জো বাইডেন, তার স্ত্রী এবং অন্য ডেমোক্র্যাট নেতারা অনলাইনে তাদের মতামত তুলে ধরেন। আনুষ্ঠানিকভাবে মনোনীত হওয়ার প্রস্তাবটি গ্রহণ করে আগামীকাল ভাষণ দেবেন জো বাইডেন। এর আগে বারাক ওবামার সময় 2 মেয়াদে টানা 8 বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর টেলিভিশনে দেওয়া ভাষণে সরকার ও সংসদ বিলুপ্তির ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট বোবাকার কেইতা বলেন, তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত হোক তা তিনি চান না। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের সাথে আটক হন প্রধানমন্ত্রী বোবো সিসেও। তাদের আটক করে রাজধানী বামাকো থেকে 15 কিলোমিটার দূরে সামরিক ঘাঁটিতে নিয়ে যান বিদ্রোহী সৈন্যরা। এর আগে মঙ্গলবার সকালে তারা এই ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। রাতে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন। এর আগে বিদ্রোহীদের সাথে ভ্রাতৃসুলভ আলোচনার আহ্বান জানিয়েছিলেন মালির প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর কুড়িরে আলোচনা সভা, দোয়া এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে দুস্থ এবং অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি এ সময় উপস্থিত ছিলেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেওয়ার পাশাপাশি সারাদেশে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে কৃষক লীগ। এরই অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে বন্যাদুর্গত কৃষকদের মধ্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, হোসেন আরা এ সময় উপস্থিত ছিলেন। লিপজিগকে 3-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন। লিসবনে ম্যাচের 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি, তবে তা কাজে লাগাতে পারেনি নেইমার। এরপর 13 মিনিটে ফরাসি ক্লাবকে লিড পাইয়ে দেন মার্কুইন হোস। পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টটেনহাম আর অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে ওঠা জার্মান দলটি, যদিও তাদের সব আক্রমণই বিফলে যায়। উল্টো 42 মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। এরপর 56 মিনিটে তৃতীয় গোল করে ফাইনালের পথ পরিষ্কার করে দেন স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান বেরনার। করোনা ভাইরাস প্রোটোকল ভাঙায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মহামারীর কারণে ফুটবলে নিয়মিত যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না, আর এই আইন না মানলে এক ম্যাচ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে এই শঙ্কার কারণে উয়েফা জার্সি বদল না করার এই প্রোটোকল জারি করে, কিন্তু সে ভুলটাই করে বসেছেন নেইমার। ম্যাচ শেষে লিপজিগে জার্মান ডিফেন্ডার মার্সেল হলস্টেনবার্গের সঙ্গে জার্সি বদল করেন তিনি। উয়েফার শাস্তির বিষয়টি আমলে নিয়ে নেইমারকে ছাড়াই ফাইনালে খেলতে হবে পিএসজিকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের রাতে অলিম্পিক লিওর বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিক। 2010 সালের পর মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুদল। লিওর বিপক্ষে কাগজে কলমে হিসেবে ফেভারিট বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে রেকর্ড 8-2 গোলে বিধ্বস্ত করে শেষ চারে ওঠে বায়ার্ন। প্রতিযোগিতায় টানা 9 ম্যাচ অপরাজিত তারা, তবে পিছিয়ে নেই ফরাসি দলটিও। অ্যাওয়ে গোলে ক্রিস্টিয়ানো রোনালদো নির্ভর জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা। আর ইংলিশ দল ম্যানচেস্টার সিটিকে বিদায় করেই লিও পায় শেষ চারের টিকিট। রাত 1টায় শুরু হবে ম্যাচটি।
যুব ক্রিকেটারদের করোনা পরীক্ষার দ্বিতীয় ধাপে পজিটিভ হয়েছেন একজন। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পকে সামনে রেখে চলছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা। প্রথম দিন ২৭ জনের একজনেরও করোনা ধরা পড়েনি, তবে দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন বরিশাল থেকে আসা ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন। এই দফায় ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানান, ইফতেখারকে এই মুহূর্তে বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তার কোয়ারেন্টাইন চলবে ৭ দিন। এ সময় তিনি বিসিবির মেডিকেল দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন। করোনা ভাইরাসের কারণে লম্বা বিরতির পর নিজের বোলিং ফিটনেস কিছুটা কমলেও তাতে বেশ সন্তুষ্ট বাংলাদেশ দলের পেসার আবু জায়েদ রাহি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবির আয়োজনে ব্যক্তিগত অনুশীলন করেছেন জাতীয় দলের এই পেসার। একটু দেরিতে হলেও ফিটনেস ঠিকই আগের জায়গায় ফিরে আসবে বলে আশাবাদী তিনি। একই সঙ্গে সিলেটের মাঠের পরিবেশ নিয়েও সন্তুষ্ট আবু জায়েদ রাহি। যখন আমরা প্র্যাকটিস শুরু করছি দুই সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালোটিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের হিল রানিংয়ের। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইম্প্রুভ হয়েছে। আর যেহেতু বোলিং ফিটনেসটা আসতে একটু লেট হবে, তো আমরা এখন এই জায়গায় বোলিং ফিটনেস নিয়ে কাজ করতেছি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ, জানালেন হর্ষবর্ধন শ্রিংলা। দেশে করোনা ভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ২৭৪৭। কমল করোনার নমুনা পরীক্ষার ফি, সরকারি বুথে ১০০ টাকা পরীক্ষা। তৃতীয় দফায় রিজেন্টের সাহেবকে দুদকে জিজ্ঞাসাবাদ, অস্ত্র আইনের মামলায় চার্জশিট গ্রহণ। এবং কক্সবাজারের সিনহা হত্যা মামলায় এপিবিএনএ গ্রেপ্তার তিন সদস্য সাময়িক বরখাস্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।